কবে প্রথম ট্রেনে চড়েছি সেটা আমার মনে নেই, তবে ছোটবেলা থেকেই কেন জানি না ট্রেনের প্রতি একটা প্রবল কৌতূহল ছিল। অপু দুর্গার মতো না হলেও আমিও ট্রেন দেখতে ভীষণ ভালোবাসতাম। বিকেল হলে দাদুর হাত ধরে পদ্মপুকুর স্টেশনে ট্রেন দেখতে যেতাম। প্ল্যাটফর্মের শেষের দিকে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল, সেই গাছের নিচে একটা লাল সিমেন্টের বেঞ্চ আমার ভীষণ পছন্দের। প্রিয় জায়গাটা খালি দেখতে না পেলেই রাগ মেশানো মন খারাপ হতো। পাশে ছিল একটা বিরাট লোহার খাঁচা, আর তার দরজায় মস্ত একটা তালা ঝোলানো। মাঝে মধ্যে দেখতাম দুটো লোক ট্রেন থেকে খাকি রঙের বস্তা নামিয়ে ওখানে রেখে দিত, আবার পরের দিন দেখতাম খাঁচাটা খালি। দাদু বলতো ওটা আরএমএস এর ঘর, বস্তায় করে দূর দূরান্ত থেকে চিঠি এসে ওখানে জমা হয়, পরের দিন আবার চলে যায় পোস্ট অফিসে। খুব ইচ্ছে করতো জানেন নিজের নামে একটা চিঠি পেতে, খামের ওপর বড় বড় অক্ষরে আমার নাম লেখা থাকবে, একান্ত নিজের চিঠি হবে, কাউকে খুলে দেখতে দেব না, শুধু নিজে খুলে পড়ব। কিন্তু লিখবে কে? कृपया ध्यान दें, हावड़ा जाने वाली बैंडल लोकल 1 नंबर प्लेटफॉर्म से रवाना होगी। মেয়ের গলায় ঘোষণা শোনার সাথে সাথে লোকজনের মধ্যে সাড়া পড়ে যেত। সিটে বসা যাত্রীরা উঠে পায়চারি শুরু করে দিত। অত্যুৎসাহী কয়েকজনকে দেখতাম লাইনের ওপর ঝুঁকে কি যেন একটা দেখছে। খুব ইচ্ছে করতো ওদের সাথে ঝুঁকে আমিও দেখি, কিন্তু লাইনের ধারে তো যাওয়া বারণ। সিটে বসে এদিক ওদিক তাকিয়ে অনেকবার বোঝার চেষ্টা করতাম, কিন্তু কিছুই নজরে আসতো না। একটু পরেই দেখতাম ঝমঝম করে ট্রেন এসে দাঁড়াতো প্ল্যাটফর্মে, লোকেদের ঠেলা ঠেলি নামা ওঠা সব কিছু শুরু হয়ে যেত। 2 মিনিট পরেই আবার ছেড়ে চলে যেত সেই ট্রেন নিজের গন্তব্যে। ট্রেনের যেটা প্রধান আকর্ষণ ছিল সেটা হলো স্লিপার ক্লাস। সেই জানলার বাইরে দিয়ে কত চাষের ক্ষেত, গাছপালা, বন জঙ্গল, মানুষজন হুশ হুশ করে সব পিছনের দিকে ছুটে চলত। এক একটা জায়গা এক এক রকম। হাওড়া ছেড়ে যখন ট্রেনটা এগোত তখন খানিকক্ষণ প্রচুর নারকেল গাছ কলা গাছের ভিড়, আবার যেই বর্ধমানের কাছাকাছি এলাম অমনি নারকেল গাছ উধাও, শুধু তাল গাছ। কাছের গাছগুলো সাই সাই করে পেরিয়ে যায়, আর দূরের গুলো যেন চলতেই চায় না। কোন একটা মাঠের মাঝখানে একটা ছায়ায় ঘেরা ছোট্ট স্টেশন, অচেনা তার নাম, দেখলে ইচ্ছে হয় সেখানেই নেমে পড়ি। বর্ধমানের পর আস্তে আস্তে আধার নামত, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ ইত্যাদি নামগুলো আসতো আর যেত। আমরাও আন্দাজ পেতাম ট্রেন টাইমে চলছে কিনা। ইতিমধ্যে মা বাক্স থেকে লুচি তরকারি ভাগ করে দিত আমাদের। গয়া গোমো যখন আসত তখন আমি আধ ঘুমন্ত, সেই সময় নাকি বাইরে পাহাড় পর্বত দেখা যায়। কিন্তু আমার তো বিহারটা চিরকালই রাতেই পেরিয়েছে, তাই আর দেখতে পেতাম না। মাঝে মাঝে কোনো স্টেশনে ট্রেন থামলে ঘুম ভাঙত, আর ট্রেন ব্রিজের ওপর উঠলে গম গমে আওয়াজে টের পেতাম। বাড়িতে কিনা সারা রাত ঘুম ভাঙে না, তাই ট্রেনে ওই ছেঁড়া ছেঁড়া ঘুমটার ফলে আমার মনে হতো সারা রাতই যেন আমি জেগেই কাটিয়ে দিলাম। সাধারণত সকাল হতো মুঘল সরাইতে। সত্যি মানুষের জীবন কি বিচিত্র, তাই না? আমরা ট্রেনে চড়তাম আনন্দ করে বেড়াতে যাওয়ার জন্য, আর হকারদের কাছে ট্রেনে চড়া মানে রুজি রুটির সন্ধান করা। যাত্রীদের কটুক্তি বকুনি কিছুই ওদের গায়ে লাগে না, পেটের টান যে বড় টান, সেখানে সব কিছু জলাঞ্জলি দিতে হয়। শীতের রাতে যখন আমাদের পাড়া নিঝুম হয় তখন কু ঝিকঝিক শব্দ করে একটা ট্রেন যায়, তখন দৌড়ে গিয়ে জানলায় না দাঁড়ালেও মনের ভেতর সেই ট্রেনের ভেতর বাইরে সবটাই স্পষ্ট দেখতে পাই।
ট্রেনটা কোথা থেকে আসছে বা কোথায় যাচ্ছে তাও জানি না, কিন্তু এই রাতের ট্রেনটায় চড়ে সেখানে যেতে আমার ভীষণ ইচ্ছে করে। যার প্লেন ভালো লাগে লাগুক না, যে যাত্রায় জানলার বাইরে সারাক্ষণ দেখা যায় না, পা গুটিয়ে বা ছড়িয়ে বসা যায় না, আবার মাটির ভাঁড়ের চা আর টিনের মধ্যে ঝাঁকিয়ে মেশানো বাঁকা নারকেল ফালি দেওয়া ঝালমুড়ি কিনে খাওয়া যায় না, সেরকম যাত্রা করে কি লাভ? তার চেয়ে বরং আমার ট্রেনই ভালো।